পরে জান্নাত বাসির দল কেমন নবী পেয়েছে রাজুব আমার নবী কেমন শান এবং কেমন মান আল্লাহ দান করেছেন আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী জান্নাতে যাবে না ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর ताके देखो मुझ में तुझको एक नजर अमर नबीर उम्मतेर कत दाम जानोनी अमर नबीर उम्मत जतक्षण पर्यन्त जान्नाते जाबे ना ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মত জান্নাতে যাবে না আমার নবীকে কে জানি ডানের থেকে সালাম দেয় বামের থেকে সালাম দেয় সাহাবে কিরাম প্রশ্ন করলে ও নবী আমার আপনাকে কে জানি ডানের থেকে সালাম দেয় ও পয়গম্বর আপনাকে কে জানি বামের থেকে সালাম দেয় নবী ডাক দিয়া বলে ও সাহাবে কিরাম আমি তো শুধু তোমাদের জন্য শুধু নবীও না আমি তো গাছের জন্য নবী আমি তো মাছের জন্য নবী নবীকে না দেখে উট কান্নার আওয়াজ শুরু করে দিয়েছেন রে যুবক নবীর জন্য মাতোয়ারা নবীর জন্য পাগল নবীর জন্য কেমন মজলুম পাগল নবীর জন্য কেমন উঠ পর্যন্ত নবীকে না দেখে শুধু কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে ডাক দিয়া বলেন ও পয়গম্বর দুই দিন যাবত আপনাকে আমি দেখতে পাচ্ছি না খাজুর গাছ পর্যন্ত নবীকে না দেখে শুধু কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে ওরে নবীর উম্মতের দল খাজুর গাছ শুধু তাই নয় দুই দিন যাবত তো এই পাহাড়ও দেখতে আসিরা নবীকে না দেখে শুধু কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনাকে দুই দিন যাবত আমরা দেখি না ও পয়গম্বর আপনাকে দুই দিন যাবত আমরা দেখেছি ও পয়গম্বর একমাত্র কারণ আমার কান্নার আওয়াজ একমাত্র কারণ হলো আপনাকে যদি আমি না দেখি আহলে তাহলে আমার মনটা বেশি ভালো লাগে না ও নবীর উম্মতের দল এই কোরআনটা নাজিল হয়েছে আমার পয়গম্বরের উপরে ঠিক কিনা বলেন আমার নবীর উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে কোন কিতাব জানো আইহা দাল কিতাব এই কিতাব না ওই কিতাব মানুষ যদি দূরের থেকে বক্তা আনে বলে যেন যা দূরের থেকে অনেক দূরের থেকে বক্তা নিয়ে আসছে আকর্ষণ করার জন্য ঠিক কিনা বলেন কয় কেমন নাকি কেমন জানি দেখি না গে না দেখার কারণে তাকে উঠিন দেখতে যাই অথবা আলোচনা শোনার জন্য চলে যাই এই কথা বলে কি বলে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনুল কারিম এমন কিতাব এইটার ভিতরে কোনো সন্দেহ নাই আছে নি কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন এইটার ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আজ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারে নাই আর কোনো সম ভুল ধরতে পারবেও না যারা ভুল ধরতে চেষ্টা করে ভুলনি জায়গায় ধরতে আসতে যত বলো নাস্তিক বলো মাস্তিক বলো রাম বলো খান বলো যারা ভুল ধরার জন্য চলে আসলো তারা তো ভুল ধরবে তো দূরে কথা নিজের ভুল ধরা পড়ে গেছে
শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আ ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সাদকা নূরে আলম আউয়ালিন। কেমন কিতাব পাইগাদাল কিতাব, এইটার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, আজ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারে নাই। আইহাদাল কিতাব কোন কিতাব তুমি কি জানো নাকি? এইটা তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিতাব না, এইটা তো আমেরিকার কিতাব না, এইটা তো রাশিয়ার কিতাব না, এইটা তো ভারতের কিতাব না, এইটা হলো রাউহে মাহফুজের সংরক্ষিত কিতাব, ঠিক কিনা বলেন? এই কিতাব সেই কিতাব, এইটার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। যেই ব্যক্তি ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, তার জীবনের ভুল ধরা পড়ে গেছেন, শেষ পর্যন্ত কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোনো মানুষ ভুল ধরার জন্য যদি চেষ্টা করে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো সম ভুল ধরতে পারবে? পারবে না। তুমি যেই মাস্তান রয়েছ, তোমার মতন বড় বড় মাস্তানরা ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছে। ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, সাদ্দাত বলেন, কেউ ভুল ধরতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অরুণাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। ও মুমিন মুসলমান ভাই, তোমরা কি জানো নাকি কোন কিতাব এইটা? এইটা কিতাব সবার জন্য রহমত না, আর সবার জন্য হেদায়াত না। তোমরা কি জানো এইটা কোন কিতাব? এইটা মুমিনদের জন্য হলো রহমত, মুমিনদের জন্য রহমত। যেই ব্যক্তি মুমিন হবে, যেই ব্যক্তি মুমিন হবে রে, তার জন্য হলো কেমন রহমত। এইটার ভিতরে সব রোগের ওষুধ এইটার ভিতরে রয়েছে। যেই ব্যক্তি মনে করেন যে ঔষধ যদি শ্রবণ করতে চান, আপনারা যদি পেট ব্যথা হইয়া যায়, এইটার ভিতরে সুরা ফাতিহা সুরা তিনবার ফুড়ে তিনবার পরে তারপরে ফুক দেন, ফুক দেওয়ার সাথে সাথে আপনি খাইবেন। ওষুধ যেই কাজ করে না কেন, ইয়ার চেয়ে বেশি এই কোরআনে কাজ করবে। এইটা সেই কিতাব, এইটার ভিতরে কোনো ভুল আছে, সন্দেহ আছে? কোনো ভুলও নাই, সন্দেহ নাই। মানুষ পাগল। এই কোরআনের পিছনে তুমি দৌড়াও, চেষ্টা করো, দেখো কি রয়েছে। ও জান্নাতবাসীর দল, কোরআনুল করিম কেমন কিতাব? নবীর সাহাবি প্রিয় সাহাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর ভিতরে কত সুন্দর মতো কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দিয়েছে, নবী আমার পাশ দিয়ে রওনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে রওনা হয়ে গিয়েছেন। আবু মুসা আশআরী কত সুন্দর মত কোরআনুল করিম তেলাওয়াত করে ডাক দিয়া বলেছেন, এত সুন্দর মতন কে জানি কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দিয়েছে। ডেকে বলে, ও সাবেকরামের দল, কে জানি কত সুন্দর মত কোরআনুল করিম পড়ে। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবি, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সুন্দর মতন কোরআন শরীফ তেলাওয়াত করে নবীজি রাস্তা দিয়া রওনা, নবী আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল, নবী মাজলুম হয়ে গিয়েছে। ডেকে বলে,
আবু মুসা আশআরি এত সুন্দর মত তেলাওয়াত শুরু করে দিছে, এত সুন্দর মত তেলাওয়াত শুরু করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন। নবী ডাক দিয়া বলে, ও সাহাবে কেরামের দল, তোমরা তাকে ডাকবা না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে, বন্ধ করতে বলবা না। যার মনের সুখে যতটুক পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করে যতক্ষণ পর্যন্ত আমি নবী বলে দিলাম, তার কোরআনুল কারীম আমি দাঁড়ায়া দাঁড়াইয়া শুনব। মানুষে মনের সুখে অনেক গান বলে, বলে কি বলে না, মনের সুখে রাস্তা দিয়ে হাঁটতে আসে তো আর গান গান বলতে বলতে চাইতে আসে, মনের সুখে রিক্সা চালায় সারা দিন রাত ২৪ ঘন্টা রিক্সা চালায়া রাস্তা দিয়ে চলতে আসে আর একা একা গান বলতে বলতে যেতে আসে, কথা বলেন। বিস্তারা বিল্ডিং এর মালিক, তিনি গান কইবে তো দূরের কথা, ঠিক মতন ভালো মতন খাবারও খাইতে পারে না, ওষুধ সারা তার ঘুমও আসে না। মানুষে গান বাজনা অহন পুরা বাদ হয়ে গিয়েছে, কোরআনুল কারিমের আওয়াজ পেয়ে দিয়েছে, ইসলাম প্রচার কেমনে করব এই ধান্দা আমাদের ভিতরে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০টা বছর পর্যন্ত কোন সম ইসলামের দাওয়াত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলছেন এই কথাটা শুধু শুনছেন, ইসলাম দাওয়াত দেন নেই। কারণটা কি? কারণটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০টা বছর পর্যন্ত শুধু শুনছেন, কাফের মুশরিক বেঈমানরা তারা বলছে যে মুহাম্মদ তেমন একটা মানুষ, বিশ্বাসী মানুষ, আল আমি সব্যরত বিশ্বাসী, সবার ভিতরে সন্দেহ থাকলে কিন্তু মুহাম্মাদের ভিতরে কোনো সন্দেহ নাই, আসেনি। ইসলামের দাওয়াত যেই সময় দেওয়া শুরু করে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। আবু জাহেল ডেকে বলে, এ বাতিজা, এখন দেখি তুমি দেখি ইসলামের দাওয়াত দিচ্ছ, আমাদের ধর্ম সব কিছু বাদ দিয়া তুমি কিসের জন্য কোরআনের দাওয়াত দাও? নবী ডেকে বলে, চাচা যান, আপনি ভালো করে শুনিয়া নেন, একটা জিনিস খেয়াল করে বলবেন, আমি ৪০ বছর পর্যন্ত আমি কোনো সুন দাওয়াত দেই নাই। কারণটা কি? আমার আল্লাহ যদি আদেশ করতো আমি দাওয়াত দিতাম, আমার আল্লাহ আদেশ করে নাই তার জন্য আমি দাওয়াত দেই নাই। আল্লাহ যেই সময় ওয়াদা শুরু করে দিছে, নবী দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে যুবকের দল, নবী দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, দাওয়াত দেয় আবু জাহেল উতবা সাহেবা, তারা বলতেছে মোহাম্মদ মনে হয় এখন পাগল হয়ে গিয়েছে, মোহাম্মদ মনে হয় কোরআনের দাওয়াত দেয় মনে হয় পাগল, মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে। একজন যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, আরেকজন যায় আবু জাহিল মানুষ ডাক দিয়া বলে যে মুহাম্মদকে যদি কোনো মানুষ দেখতে যায় তোমরা বলে দিবা মুহাম্মদ হলো পাগল। আমাদের দেশে হলো পাগল মানুষকে মানুষগুলো বেশি আকর্ষণ করে দেখতে যায়, কথা বলেন না, কথা বলেন না, মানুষে পাগল মানুষকে দেখার জন্য চলে যায়, মানুষ বলা বলে শুরু করে দিয়েছে মুহাম্মদ যদি পাগল হয় মুহাম্মদকে আমরা দেখবার জন্য যাব, সত্যি পাগল নাকি মিথ্যা পাগল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল, মুহাম্মদকে যদি আমরা পাগল যদি না দেখি
তাহলে আমাদের বেশি ভালো লাগে না। আস্তে আস্তে চলতে আসে, যাইতে আসে, পাগল দেখে পাগল দেখে। মোহাম্মদ যেই সময় ইসলামের দাওয়াত দেয়, দাওয়াত দিতে দেরি, একজন একজন করে ইসলাম গ্রহণ করতে কোনো সম দেরি হয় না। ওরে নবীর উম্মতের দল কি নবী পিছুর যুবকের দল, আমার নবীর মুজিজার কোনো কমতি নাই। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ওয়াজমাফিলের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশে তার ঠাই নাই। বাংলাদেশ থেকে ভারতে মোদির দেশ যাইয়া ঠাই নিবে কোনো কথা নাই। যদি আমার দেশে নবীর বিরুদ্ধে যদি কথা বলো রে যুবকের দল, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো যারা যুবক রয়েছে, তারা আগে মাথায় বাঁধত পাগড়ি, এখন আর মাথায় কোনো সম পাগড়ি বাঁধবে না। নবীর ইজ্জত রক্ষাতে এই কমরে বেঁধে তারপরে নবীর ইজ্জত রক্ষাতে নেমে যাব, ঠিক কিনা বলেন? আবু জাহেল উতবা সাহেবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা গুনগুন গুনগুন করে কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, এত সুন্দর মতন কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দিয়েছে, নবীর আওয়াজ এত সুন্দর, নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর। আবু জাহেল উতবা সাহেবা পরামর্শ শুরু করে দিয়েছে, নবীর যদি কোরআনুল করিম যদি না শুনি আমাদের কোনো সংঘুম আসে না। উতবা ডাক দেয়া বলে, যদি নবীর কোরআন যদি না শুনিয়া যায় আমাদের কোনো সংঘুম আসে না। সাহেবা ডেকে ডেকে বলে, যদি নবীর কোরআনুল করিম না শুনি রে যুবকের দল, আমাদের কোনো সংঘুম আসে না। আজ থেকে দেখো আদর্শ লিপির ভয়ের কোনো সম হাফিজ পাওয়া যায় কি যায় নাই? পাওয়া গেছে? আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কোরআনুল করিমের হাফিজদের কোনো বাংলাদেশে কোনো অভাব আছে নেই? অভাব নাই। একজনে বিএ পাশ করে আসে, এমএ পাশ করে আসে, জিজ্ঞাসা করে, কিরে তোর ছেলে কি পাস? একজনে বলে যে আমার ছেলে কলম বিএ পাস। আরেকজনে জিজ্ঞাসা করে, তোর ছেলে কি পাস? বলছে যে আমার ছেলে কলম ইঞ্জিনিয়ার। আরেকজনে বলে, তোর ছেলে কি? কয় আমার ছেলে বৈজ্ঞানিক। আরেকজনে বলে, তোর ছেলে কি? কয় আমার ছেলে হলো সাহিত্যিক। গরিব মানুষ দিন আনে দিন খায়, তিনি বলতেছেন আমার ছেলে হলো কোরআনুল করিমের হাফিজ। সুবহানাল্লাহ বলেন, কোরআনুল করিমের হাফিজদের দাম আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? সম্মান ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। উতবা সাহেবা কত সুন্দর মতন পরামর্শ করেছে, নবীর কোরআনুল করিম শোনার জন্য একজনে পাগল। একজন ডাক দিয়া বলে যে একজনে এক সাইডে দাঁড়াইছে, আর একজন আর এক সাইডে দাঁড়াইছে, আর একজন হলো আর এক সাইডে দাঁড়াইছে, একজন একজন করে একজনকে আর একজন দেখে যাচ্ছে না। সকালবেলা মুহাম্মাদের কোরআন বন্ধ করে দিয়েছেন যুবকের দল, একজনের সাথে আর একজনের সাথে দেখা হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে, তুমি কিসের জন্য আসলা? ডেকে বলে যে আমি তো তোমাকে দেখবার জন্য আসলাম। আর একজনে ডাক দিয়া বলে, তুমি কিসের জন্য চলে আসছো? ডাক দেয়া বলে যে আমি তোমাকে দেখার জন্য চলে আসলাম। আর একজন ডাক দেয়া বলে, তুমি কিসের জন্য আসলাম? কয় আবু জাহেলের দল, তোকে আমি দেখার জন্য চলে আসলাম, অন্য কিসের জন্য না। তারপরের দিন চলে যায় মিটিনে, বসলো যে মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাওয়া যাইবে না, মুহাম্মাদের কোরআনুল করিম শোনার জন্য কেউ যাব না। ওরে নবীর উম্মতের দল কোরআনুল করিম যদি না শুনে, আবু জাহেল রাতের বেলা শুনে শুয়ে রয়েছেন, কোরআনুল করিম যদি আবু জাহেলের যদি না শুনে, আবু জাহেলের কোনো সময় ঘুম আসতো না।
আবু জাহেরের যদি কোরআনুল কারীম যদি না শুনতো তাহলে রাতের বেলা কোনো সময় ঘুম আসতো না। তারপরে হেদায়েত আল্লাহ হয়তো খবিস আবু জাহেল মার্কা আমাদের দেশে মানুষ আছে না নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দাওয়াত দিয়েছে, আবার এক সময় দাওয়াত দেয় নাই, যে সময় হালাল হারামের বিপক্ষে কথা বলছেন এই সময় আবু জাহেল উদ্বা সাহেবা তার ভিতর ভিতরে চুলকানি বেড়ে গিয়েছে। আমরা যদি আলেম ওলামারা যেই সময় ইসলামের পক্ষে কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, বেনামাজির বিরুদ্ধে কথা বলি, আমরা যদি কোরআনের বিপক্ষে যারা কথা বলে তাদের বিপক্ষে যদি কথা বলি তাহলে তাদের শরীরের ভিতরে চুলকানি উঠে যায়। এ অবস্থা আমাদের দেশে, নিচে আর উপরে মাঝখানে যা কিছু আছে কোনো দরকার নাই, যত চুরি আর বাটপারি ছিনতাইকারী সব উইডার ভিতরে রয়েছে, তার জন্য এছাড়া আর অন্য কিছুর জন্য না, ঠিক কিনা বলেন? গরিব মানুষের হক খাও, ঠকায়া খাও, বড় বড় কথা বলো, বড় বড় কথা বলো, ঠিক হয়ে যাও আল্লাহর আদালতে, তোমার আজকে হোক আর কালকে হোক একদিন না একদিন ধরা পড়তেই হবে, ঠিক কিনা বলেন? মোরা কামানের মুখে মুখ দাঁড়িয়ে, মোরা কামানের মুখে মুখ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত জড় সাই করুন, রাসুলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবো, ঠিক কিনা বলেন? মোরা কামানের মুখ মুখ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত জড় সাইক্লোন, রাসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবো, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে যদি আওয়াজ যদি আসে, আহমদ শফি যদি ফিরে আবার ডাক দেয়, হেফাজত যদি আরেকটা দরকার হয়, আবার ইসলামের জন্য জীবন দিব, রক্ত দিব, আবার আল্লাহর জন্য দিব, ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য দিব, কোন নেতা আর খেতার জন্য আমরা জীবন দিব না, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন যে হুজুরে ভয় পেয়ে কথা বলবে, জেলে যাব সমস্যা কি, আমার আল্লাহর জন্য যাবে, এ কোরআনের জন্য যাব, সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আরো আসতে বলেন কে? জেলে নিয়ে রাখবা কয়দিন, কয়দিন রাখবা? ভয় দেখায়া ডর দেখায়া কোনো সময় আরে মরামাদের হক কথা বন্ধ করা কোনো সময় যাবে না, ঠিক কিনা বলেন? আসবে তুফান আসবে যত আমরা ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ঠিক কিনা বলেন? আসবে তুফান আসুক যত আমরা ভয় করি না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, হৃদয়েতে কাবা নয়নের মদিনা, ঠিক কিনা বলেন? হৃদয়েতে কাবা শানে মদিনা, ঠিক কিনা বলেন? আমরা নবীর জন্য জীবন দিব, আমরা নবীর জন্য রক্ত দিব, কলিজা ছিঁড়ে দিব, তারপরে কোরআনের বিপক্ষে যে নেতা আর খেতা কথা বলবে তার দুইটা চোখ উঠে ফেলাবো, দুইটা চোখ উঠে ফেলাবো, দুইটা চোখ উঠে ফেলাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার মতন তৌফিক দান করুক। কোরআনের পক্ষে আসি থাকব, মৃত্যুর আগ পর্যন্ত থাকব, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর মত কোরআনুল কারীম তেলাওয়াত করে মনে আছে নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর মত কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে রে যুবকের দল, নবী আমার ডাক দেয়া বলে আবু মুসা আশআরী কত সুন্দর মতো তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিছ, ও পয়গম্বর আপনাকে দেখেছি
পয়গম্বর আরবিকে দেখার সাথে সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে যে আবু মুসা তুমি কিসের জন্য কাঁদো? ডাক দিয়া বলে যে নবী আমি কান্নার আওয়াজ কিসের জন্য? আমার নবী কত সুন্দর মতো আমার তেলাওয়াত শুনছে, তার জন্য আমি কান্নার আওয়াজ শুরু করে দিয়েছি। ও নবীর উম্মতির দল, আমার নবী ডাক দিয়ে বলে আবু মুসা তোমার কণ্ঠ জানি দাউদ নবীর কণ্ঠর মতো আমি শুনেছি গো নবী। নবী ডাক দিয়া বলে আবু মুসা তোমার কণ্ঠ এত সুন্দর আল্লাহ দান করেছেন, তুমি যেই সময় মসজিদের নববীর ভিতরে বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করবা। আবু মুসা ডাক দিয়া বলে ও নবী আমার, আপনি যদি আমি যদি জানতাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি আবু মুসারও সুন্দর মতো কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আবু মুসা ডাক দিয়া বলে ও নবী আমার আপনি কোথায় যান? ডাক দিয়া বলে আবু মুসা তোমার কোরআনুল কারিম শেষ হয়ে গেছে, আমি চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আবু বকর কত সুন্দর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় মনটা খারাপ থাকত, আবু মুসা আশআরীকে ডাক দিয়া বলো আবু মুসা তুমি জানো না নবী তো তোমার তেলাওয়াত শুনেছে, আবু মুসা আশআরী তুমি তেলাওয়াত শুরু করে দাও। ওমর কান্নার আওয়াজ শুরু করে দেয়, কান্নার আওয়াজ শুরু করে দেয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর মতো কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করে দিয়েছে, কোনো দেল নাই কোনো খেল নাই। যদি তার মন খারাপ থাকতো কোরআনুল কারিম শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা তো ভালো হয়ে যাইত, ওমরের মন ভালো হয়ে যাইত। কেমন ওমর, তাকে দেখে শয়তান পর্যন্ত পালাইতো। এই অমরকে দেখে আমাদের দেশে তো শয়তান নাই, আছে শিক্ষিত শয়তান। শয়তান নাই, শিক্ষিত শয়তান আছে। শয়তান আছে, শয়তানকে হার মানায় এই শিক্ষিত শয়তান। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে দাও। কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে, সামনে আগাবো। নবী ডাক দিয়া বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে এ আবু মুসা তুমি এত সুন্দর মতো কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করে দিয়েছ, শেষ পর্যায়ে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত সুন্দর মতো তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে শুনতে এক পর্যায়ে দেখে নামাজের টাইম হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ওমর তোমরা কি জানো নাকি নামাজের টাইম হয়ে গিয়েছে? কয় নামাজের ভিতরে তো কত সুন্দর মতো ইমাম সাহেব তেলাওয়াত করে, এইটা তো নামাজের একটা অংশ। আমি তো যদি শুনছি আমার মন মানায় না, আমি যদি না শুনি আমার ভালো লাগে না। নবী বলেন মান কুরআন কুরআন ওয়া হাফিযাহু আদখারাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কুরআনুল কারীমের হাফেজ, যেই ব্যক্তি কুরআনুল কারীমের হাফেজ হয়েছে, এইটা যদি হেফাজত করে রাখতে পারে, এইটার উপর যদি আমল করতে পারে, তাহলে তার গুণা সমস্ত গুণা মাফ করে এই ব্যক্তি তো জান্নাতের মেহমান হতে পারবে। শুধু তাই নয় রে যুবকের দল, শুধু তাই নয় তিন ব্যক্তি তো জান্নাতে চলে যাইবে, এই ব্যক্তি দশজন লোক সুপারিশ করে জান্নাতে লয়ে যাইতে পারবে। কোরআনুল কারিমের হাফেজের কত দাম, একটা ছেলে সন্তান কোরআনুল কারিমের হাফিজ বানান, কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করে সবার সামনে দেখানো হবে, দেখো এইটা হলো কোরআনুল কারিমের হাফেজের বাবা এবং মা। কথা বলেন, কথা বলেন।
তার জন্য একটা ছেলে সন্তান কুরআনুল কারীমের হাফেজ বানাও। কিয়ামতের ময়দানে কারো কারো পরিচয় নেবে না, কারো কারো কোনো পরিচয় থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কেউ পরিচয় চলবে না। ওরে নবীর উম্মতের দল, কেউ কেউ পরিচয় চলবে না। আজকে দেখো যেন তুমি অসুস্থ হয়ে পড়ে গেছো, তোমার ভাই অসুস্থ হয়ে পড়ে গেছে, তুমি দেখার জন্য তুমি চলে যাও। তোমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে গেছে, তুমি দেখার জন্য চলে যাও। তোমার মা তোমার অসুস্থ হয়ে পড়ে গেছে, তুমি তো দেখার জন্য চলে যাও। ওরে নবীর উম্মতের দল, কত সুন্দর ফল ফ্রুট নিয়ে তুমি দেখার জন্য চলে যাও। কিয়ামতের ময়দানে কে কে আনুপসি করবে, যার যার আমল নিয়ে সে সে আনুপসি করবে। যদি জান্নাতে যাইতে চাও, আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাত জখসে রব ক্যা করো আর জো ভাই মাই তুঝে দে খা করো। সবাই লাইনে দাঁড়ায় থাকবে, কে জান্নাতে যাইবে কে জাহান্নামে যাইবে। আমার আমল নাকা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, চিন্তা ভাবনা করবে আর কান্নার আওয়াজ ডাক দিয়া বলবে যেন ও দয়ার মালিক, আমার ডান হাতে আঁকবে নাকি বাম হাতে আঁকবে আমল নামা। ওরে মালিক আমি তো জানি না, ওরে দয়ার আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। বাবা যেন জান জাহান্নামে চলে গেছে তার আগে কিছুই জানে না, আর ছেলে সন্তান তো জান্নাতে চলে গেছে, মা বাবা কোন মারবে, সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের ভিতরে, সার্টিফিকেট পেয়ে গেছে। পেয়ে যাও পাবার পর তিনি দৌড় মারবে জান্নাতে, যেই সময়ে দৌড় মারবে, দৌড় মারার সাথে সাথে ডাক দিয়া বলবে যে আমার মা আমার বাবা কোথায় চলে গেছে, আমি কোথায় যাচ্ছি, একা একা তো জান্নাতে চলে যাইতে পারবো না। চিন্তা ভাবনা করবে যে আমার যদি মা আমি থুয়া যাই, আমাকে এত লালন পালন করেছে, আমার মাকে থুয়া আমি কোনো সময় জান্নাতে যাইতে পারি না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে রে মালিক, আমার মা বাবা কোথায় চলে গেছে তুমি জানায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবে যে তোমার মা বাবা জাহান্নামের ভিতরে চলে গেছে, যাও দৌড় মারবে জাহান্নামের ভিতরে চলে যাইবে। ডাক দিয়া বলবে যে মা তোমাকে দেখবার জন্য চলে আসলাম, মা ডাক দিয়া বলবে যে ছেলে দেখো তোমার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষায় রয়েছি। কলিজা সিরে পুরে সাই সাই হয়ে যাইবে, ডাক দিয়া বলবে ছেলে রে তুমি আমাকে চিনোনি, ছেলে বলবে যে মা তোমাকে আমি চিনি না, তুমি যে আমার মা আর বাবা আমি চিনি না। ডাক দিয়া বলবে আমি তো তোমার ছেলে, আমি তো তোমার বাবা, তুমি বাল করে খেল করে দেখিয়া নাও, আমি তো জাহান্নামের আসামি হয়ে গিয়েছি। আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবো রে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, ওরে দয়ার আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমার আল্লাহর কাছে দোয়া করতে করতে সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, বলেন আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেন। ও নবীর উম্মতের দল, ও সাহাবে কেরামের দল, তোমরা ভালো করে শুনে নাও। ও মোল্লা পয়গম্বরের উম্মতের দল, কত সুন্দর মতো কুরআনুল কারীমের আওয়াজ দেওয়া হয়, কত সুন্দর মা বাবা তো গেছে কোন জায়গায়, জাহান্নামে। মা বাবা তো চলে গেছে জাহান্নামে, কি করা যায় কি দরকার, মা বাবার জন্য সুপারিশ করবে। সুপারিশ করার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলবে যা জাহান্নামের ব্যক্তি যারা রয়েছে জান্নাতে চলে যা। মা বাবা যে সময় তোর দিবে, দৌড় দেওয়ার সাথে সাথে চিন্তা ভাবনা করবে যেন আমার মা আমার বাবা কোথায় চলে গিয়েছে, আমার মা বাবার জন্য আমি পাগল, আমি তো আমার মাওলার জন্য পাগল, আমি কার জন্য পাগল, জোরে বড় আল্লাহু আকবার, আমরা কার জন্য পাগল,
আমরা আল্লাহর জন্য পাগল হইয়া যাইব কারণটা কি যুবকের দল আজকে আমার মালিকের খোঁজার জন্য রাস্তায় বের হয়েছি আমার মালিকের খোঁজার জন্য ইস্তেমায় যাই আমার মালিকের খোঁজার জন্য মসজিদে যাই আমার মালিক কোথায় রয়েছে যদি আমার মালিকের যদি আমি না পাই ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে বের হব না ও নবীর উম্মতের দল একজন একজন করে সবাই তো জান্নাতে চলে গিয়েছে আজকে তুমি যদি জান্নাতে যাইতে চাও তুমি আমার মালিকের গোলামি সারা জান্নাতে যাইতে পারবা না ও নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করে শুনে রাখো কারণটা কি মা বাবা যেই সময়ে জান্নাতে দৌড় মারবে তারা আস্তে আস্তে হিসাব করবে জেন আমার মা বাবা তো জাহান্নামের আসামি আমি তো একাকার যাব না যেই সময় সামনে আগাইবেন ছেলেকে ডাক দিয়া বলবে ছেলে রে আমার মা বাপ না আমার মা বাপ তুই আমি কোনো সমঝাবো না এই কথা বলার সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর কাছে ফরিয়াদ করার সাথে সাথে আমার মালিক কবুল করে নেবেন শুধু তাই নয় তাদের সমস্ত গুনাহ মাফ করিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন আমার দয়াল মাওলারে আমার দয়াল মাবুদ রে আমার দয়াল মাওলা রে আমার দয়াল মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পা ইবারাসে গুড়িয়া বিদেশ বিদেশে তোমাকে পা ইবারাসে সে কুরআনের বাগানো করলাম বিসানা ইজতেমার ময়দানো করলাম বিসানা চরমনার ময়দানো করলাম বিসানা আল্লাহ সবাইকে কবুল করে নাও সকল বলে আমিন।